ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবার মেলা হচ্ছে কুচবিহারে, মেলা হওয়ার কথাই ছিল না এই করোনা সিচুয়েশনের জন্য, কিন্তু মেলা হচ্ছে। এবার মেলার মাঠে মেলা হচ্ছে না, মেলাটা হচ্ছে স্টেডিয়াম পাশে, এমজেন স্টেডিয়াম, ওই স্টেডিয়ামের ভিতরে মেলা হচ্ছে। মেলা বেশ কয়েকদিন হলো শুরু হয়ে গেছে, আমি যেতে পারিনি, বাড়ির পরিস্থিতির জন্য আমি যেতে পারিনি, তবে আজ ভাবছি মেলায় যাব, আমি রেডি হয়ে গেছি, মেলায় যাব, দেখি কীভাবে মেলাটা হচ্ছে, কোথায় কোথায় কী হচ্ছে, আমি দেখে আসি, আপনাদেরকেও দেখাবো ভাবছি। তো আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি, আপনার সঙ্গে থাকুন, দেখুন কীভাবে মেলাটা হচ্ছে এবার। হ্যাঁ, আমি আর ছেলে যাচ্ছি মেলায়, এই তো সামনেই মেলার মাঠ, দেখাবো আমি মেলার মাঠে, মেলা হচ্ছে না, পাশে স্টেডিয়াম সেখানে মেলা হচ্ছে। আমরা প্রথমে মেলার ভেতরে ঢুকবো না, সোজা যাবো মদনমোহন মন্দিরে। মেলার মাঠ পেরিয়ে এলাম, এই তো স্টেডিয়াম দেখা, স্টেডিয়ামটা, হ্যাঁ স্টেডিয়ামে মেলা হচ্ছে। আমরা যাচ্ছি মন্দিরে, মদনমোহন মন্দিরে, তারপরে এখানে ঢুকবো, চলুন ওখানটা আমি আপনাদেরকে দেখাই, নিজেও দেখি। প্রশাসনকে সাহায্য করুন, যে সমস্ত ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ করছেন, আমাদের মন্দিরে প্রবেশ দ্বার এখনই বন্ধ হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাদের মন্দিরে বিঘ্ন এখনই সরানো হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। ধন্যবাদ। ওইটা দিয়ে যেতে লাগতো, বন্ধ হয়ে যাওয়ার পথে মন্দির থেকে বেরিয়ে গেলাম, কারণ টাইম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেভাবে আমি পুরোটা নিতে পারিনি, যতটা নিয়েছি দেখালাম আপনাদেরকে। এবার বেরিয়ে গেছি মেলার মাঠে, মেলার মাঠ বলতে স্টেডিয়ামের ভেতরে, মেলার মাঠে তো মেলা হচ্ছে না, স্টেডিয়ামের দিকে যাচ্ছি। ঘর এখান থেকে ঢুকি নাকি? হ্যাঁ, দেখুন কি অবস্থা। গোপাল ঠাকুরের বাড়িতে এখানে আছে, বসানো নেই, তাহলে নিয়ে নিতাম।
এগুলো নয়, এগুলো ওই প্লেটগুলো বেশ ভালো আছে। এইটা আমি ভাত খাওয়ার কথা বলছিলাম, ভাত ওটার মধ্যে খাওয়া যায়। কত বড় ওটা রাখবো, কত বড় বলো? আচার নিচ্ছি, সেভাবে তো আর কিছু নেওয়ার মতো নেই, কিছু কাপ প্লেট নিয়েছি, কাপ নিয়েছি, আর এবার আচার নিচ্ছি, আর নেওয়ার মতো কিছু নেই সেভাবে। আমি পান খাই না যদিও, তবু এটা নিয়ে টেস্ট করবো। হয়ে গেছে নেওয়া, এবার আমি বেরিয়ে যাচ্ছি মেলার মাঠ থেকে, মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। মেলা ঘুরে দেখালাম, সবটাই দেখলাম, আপনাদেরকে দেখালাম, আশা করি ভালো লাগলো। দেখুন, আজ এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।